নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রজাতন্ত্র দিবসে অনুপস্থিত শিক্ষকরা, পড়ুয়াদের উদ্যোগে উদযাপিত প্রজাতন্ত্র দিবস। চাকুরির স্থায়ীকরণ নিয়ে সরবস্থায় কর্মীরা, শিলচর এনআইটিতে অচল জরুরি পরিষেবা। বরখলায় আয়োজিত সড়ক সুরক্ষা কর্মসূচি, সড়ক বিধি মেনে চলার আহ্বান সংস্থার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা পরবর্তী সময়ে কেন্দ্র রাজ্য সরকার কর্তৃক সব ধরনের বিধিনিষেধ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে। সরকারিভাবেও নতুন বছরের প্রথম দিন থেকেই সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রীতিমতো চালু হয়ে গেছে। এমনকি প্রজাতন্ত্র দিবসেও অনেক বিদ্যালয়ে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে উদযাপিত হয়েছে নানা অনুষ্ঠান। কিন্তু শিলচর সাউথ পয়েন্ট স্কুলে প্রজাতন্ত্র দিবসে এলেন না কোনো শিক্ষক শিক্ষিকারা। তাই বাধ্য হয়ে স্কুলের কচি কাঁচারা এই দিনটি পালন করতে নিজেদের উদ্যোগকেই তুললেন জাতীয় পতাকা। এমনিতেই বিদ্যালয় রয়েছে অচল অবস্থায়। তার মধ্যে দিন কয়েক আগে বিদ্যালয়ের ম্যানেজিং ডিরেক্টর স্কুলে এসে নির্দেশ দিয়ে যান, কোনোভাবেই যেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ না করেন। এই নির্দেশে প্রধান শিক্ষিকা সহ অন্যান্যদের সাড়া দিলেও বেশ কিছু পড়ুয়ারা এই নির্দেশকে পাত্তা না দিয়ে নিজেদের উদ্যোগে কয়েকজন অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। আজকে আমরা 72nd রিপাবলিক ডে সেলিব্রেট করেছি স্কুলে। এই অনুষ্ঠানটা হতে ছিল না, এমডি অর্ডার দিয়েছিলেন কি টিচার্সরা যাতে অ্যাটেন্ড না করে, আর তাই জন্য কোনো টিচার্স আসতে পারেননি। প্রিন্সিপাল জয়া দেবও আসেননি, ভাইস প্রিন্সিপাল প্রণব রায় চৌধুরী ওনারও কোনো সহযোগিতা আমরা পাইনি। তাই জন্য শুধু আমরা ডিরেক্টরস মিলে, বাচ্চারা মিলে একটা ছোটো মতো ফাংশন করা হয়েছে। খারাপ যেটা আমাদের ও প্রথমেই বলল, যেটা একটা স্কুলে সহযোগিতা যদি না থাকে তাহলে কী করে হয়, একটা ন্যাশনাল ডে যদি সেলিব্রেট না হয়। তো ওই বললাম যে যেহেতু এমডি মিস্টার নীলোৎপল দে অর্ডার দিয়ে গেছেন, মিটিং করে গেছেন যে এই দিনটা যেন কোনোভাবেই পালন না করা হয়। ওনার উদ্দেশ্যটা খুবই খারাপ, এটাই বলতে পারবো যে উনি চাইছেন না স্কুলটাকে আর চালাতে। উনি স্কুলটাকে মোটামুটি বন্ধ করার প্রচেষ্টাতেই আছে, যেটাতে এখন যা স্কুলে চলছে এই প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল জন্য এই যে কটা বাচ্চা আছে সেই কটা বাচ্চাও বেরিয়ে চলে যাবে। বাচ্চাদেরকে ক্লাসরুম থেকে ভাইস প্রিন্সিপাল বার করে দিচ্ছে, বলছে ক্লাস হবে না, কালকে থেকে গতকালেরই ঘটনা, ক্লাস থেকে বের করে দিচ্ছে, বের করে বলছে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, বাড়ি চলে যাও, কালকে থেকে ক্লাস হবে না, কালকে থেকে স্কুল হবে না। আমরা গিয়ে হাত জোর করে রিকোয়েস্ট করে টিচার্সদেরকে ক্লাসে ক্লাসে পাঠাই, এইভাবে তো স্কুল চলে না। দীর্ঘ 30-35 বছর থেকে কাজ করে যাওয়ার পর আজও চাকুরির স্থায়ীকরণ হয়নি। এমনকি চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও কিছুই করা হয়নি। এ নিয়ে স্থায়ীকরণের দাবিতে অনশন ধর্মঘটে বসলেন শিলচর এনআইটি মাস্টার রোল কর্মচারীরা। গত 22শে জানুয়ারি থেকে সেই আন্দোলন চলে আসছে, যার ফলস্বরূপ এনআইটির পানীয় জল, ইলেকট্রিসিটি ইত্যাদিতে জরুরি পরিষেবা অচল হয়ে পড়ে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, আরইসি থাকাকালীন সময়ে স্থায়ী পদের জন্য আবেদন করার পর ইন্টারভিউ হয়, এতে উত্তীর্ণদের মধ্যে তখন 20 জন প্রার্থীদের চাকুরি স্থায়ী হয়, বাকিদের 2 মাস পরে চাকুরি স্থায়ীকরণের আশ্বাস প্রেরণ করা হলে আজ অবধি কিছুই হয়নি। তাছাড়া তিনি আরও বলেন, এ ব্যাপারে তারা হাইকোর্টে দ্বারস্থ হলে সেখান থেকে যে নির্দেশ দেওয়া হয় তা উপেক্ষা করা হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থায়ী পদ থেকে বঞ্চিত কর্মচারীরা। যখন বলেছিলেন তখন আমরা আন্দোলন করেছিলাম, তখন ডিসি স্যারকে নিয়ে এইখানে লোকাল কিছু পলিটিক্যাল লিডার নিয়ে আমাদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট হয়েছে। অ্যাগ্রিমেন্ট করেছেন সেটা যে আমি 6 মাসের ভিতরে আমি ফেসবুক সবকে রেগুলার করে দেব বলে আজকে 5 বছর হয়ে গেল। দেশপাণ্ডে চলে গেলেন, শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয় আসলেন, উনি আসার পর আমরা বারবার বলছি স্যার দেখুন একজন ডিরেক্টর আমাদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করেছে, তাই আপনি যদি এখানে সিএনডি বা টেকনিক্যাল কোনো স্টাফ রিক্রুটমেন্ট করতে হয় প্রথমে আমাদের এইগুলো ফিল আপ করে তারপরে আপনি রিক্রুটমেন্ট করবেন। উনি বলছে হ্যাঁ তাই তো বটে, আমি এগুলো তোমাদের প্রবলেম সলভ করে আমি যাই করে করব, কিন্তু
উনি আজকে আমাদেরকে কোনো কিছু না বলে অ্যাডভার্টাইজ করে দিয়েছেন, তখন আমরা প্রতিবাদ করেছি, ইন্টারভিউ কল করেছেন সেটাও প্রতিবাদ করেছি, তখন কিছু না মানায় আজকে আমরা বিবি বাচ্চা নিয়ে হাঙ্গার স্ট্রাইকের ডাক দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের সেই দাবিগুলো মানবেন না আমরা রাস্তাতে বসেছি, আমাদের বিবি বাচ্চা নিয়ে আমরা বসে থাকবো, আমরা এখান থেকে উঠবো। সড়ক পরিবহন নিগম, পূর্ত বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংস্থা শেডোর যৌথ উদ্যোগে বুধবার বরখলায় সড়ক সুরক্ষার কার্যসূচি অনুষ্ঠিত হল। এদিন দুপুর ১২টায় বরখলা হাসপাতালের সামনে গাড়ি দাঁড় করিয়ে সড়ক সুরক্ষা পালনের নিয়ম নীতি বুঝিয়ে দেওয়া হয়। এই তিন সংস্থার কর্মকর্তারা এদিন বাইক আরোহীদের হেলমেট পরিধান করতে বলেন। বাইক চালানোর পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদের সিট বেল্ট লাগিয়ে চালানোর এবং রাস্তায় চলাকালীন কারুর ফোন এলে রাস্তা থেকে খানিকটা পাশে দাঁড়িয়ে তা রিসিভ করার জন্য প্রত্যেককে আহ্বান জানানো হয় সংস্থার পক্ষ থেকে। গান্ধীবাগের কাজ পুনরায় শুরু করার জন্য এপিডিএলকে যে আদেশ দেওয়া হয়েছে এরই প্রতিবাদে রূপম কার্যালয়ে গত ২১শে জানুয়ারি শিলচরের সকল সাংস্কৃতিক সংস্থা ও নাগরিকদের নিয়ে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার জেলা উপায়ুক্ত ও এক্সিকিউটিভ অফিসার সহ শিলচর মিউনিসিপালিটিকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এরই প্রতিলিপি শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ও সাংসদ ডক্টর রাজদীপ রায়কে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। এতে উল্লেখ করা হয় শিলচর গান্ধীবাগে সব ধরনের বাণিজ্যিকরণের কাজ বন্ধ করতে হবে, তা না হলে পুরসভার আওতায় যে অমৃত অভিযান রয়েছে তার অনুমতি অতিসত্বর প্রদান করা হবে। গান্ধীবাগের সাথে এই অঞ্চলের কৃষ্টি সংস্কৃতির পাশাপাশি ১৯৬১ ইংরেজির ভাষা আন্দোলনের শহীদদের পরিচয় রয়েছে। তাছাড়া জাতির জনক মহাত্মা গান্ধীর নাম জড়িত রয়েছে, তা নিয়ে বাণিজ্যকরণ করা হলে তাকে অসম্মান জানানো হবে। ইতিমধ্যেই এ নিয়ে অনেক স্পষ্ট প্রতিবাদ জানানো হয়েছে। এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিখিল পাল, বিশ্বজিৎ দাস, সত্যব্রত দে, পার্থ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আজ আমরা ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিলাম গান্ধীবাগের ব্যাপারে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই গান্ধীবাগ নিয়ে অনেক তোলপাড় হয়েছে, এই শহরের যে সবুজায়ন সেটা শেষ হয়ে যাচ্ছে। আবার রিসেন্টলি আমরা খবর পেয়েছি বিশ্বস্ত সূত্রে যে এপিডিএলকে নাকি কাজ রিজিউম করার জন্য বলা হয়েছে। আমরা শুনতে পেরি তৎক্ষণাৎ একটা মেমোরেন্ডাম রেডি করে এখানে যত নাগরিকবৃন্দ আছেন বা অনেক কালচারাল অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল সবাই এখানে স্বাক্ষর করেছেন, আমরা আজকে ডিসির কাছে দিয়ে এসেছি, কপি দিয়ে এসেছি, এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি বোর্ডকেও কপি দিয়ে এসেছি এটার বিহিত ব্যবস্থা করার জন্য। আমরা এটার জন্য লড়ে যাবো, এই জিনিসটাকে আমরা কোনো অবস্থায় হতে দেবো না। শহরের শহরাঞ্চলে একটা হেরিটেজ যেটা গান্ধীবাগ, এটাকে আমরা সর্বাবস্থায় রক্ষা করার চেষ্টা করব। তো আমি সর্বসাধারণের জন্য অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করুন, ধন্যবাদ। বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদের নেই। মঙ্গলবার আনুমানিক রাত ২:৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। পরে হাসপাতাল থেকে মাইজডিহি বিএসএফ স্থিত তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার প্রয়াত বিধায়কের নিথর দেহ প্রথমে করিমগঞ্জ কংগ্রেস ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলের সকল কর্মকর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে পৈতৃক বাড়ি কালীগঞ্জে নেওয়া হয় এবং সেখানে বিকেল ৪:১৫ তার জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য গুণমুগ্ধ সহ স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাদের রেখে গেছেন জামাল উদ্দিন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে সুখের ছায়া নেমে আসে। জামাল উদ্দিন সাহেব আজ আমাদের মধ্যে নেই। আমরা আজকে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে আমরা একসাথে একসাথে দীর্ঘদিন কাজ করেছি। উনি তিনবারের বিধায়ক ছিলেন, আমি যখন মন্ত্রী ছিলাম তখন উনি পার্লামেন্ট সেক্রেটারি ছিলেন, এবং আমরা সবাই একসাথে পুরো সমস্ত করিমগঞ্জ জেলার হয়ে আমরা কাজ করেছি। এই বদরপুর সমষ্টিতে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তো আজকে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে উনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি উনি যাতে জন্নতবাসী হন। সমস্ত বদরপুরবাসী জনসাধারণ যারা সুখে মর্মাহত তাদের সাথে আমরা একসাথে সমবেদনা জ্ঞাপন করি। বুধবার গুণজ্যোতি দত্তের মাতা পিতা এবং তার স্ত্রীর মাতা পিতার স্মৃতি রক্ষার্থে শিলচর কনকপুরস্থিত গোপাল আখড়ায় শ্রীমদ ভাগবত গীতা পাঠের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বৃন্দাবন রাধাকুণ্ড থেকে আগত গুরুজি গোপাল মহারাজের পরিচালনায় ১০৮ জন মহিলা গীতা পাঠ করেন। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ৫ 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
আজকে 108 গীতা জয়ন্তী হইতেছে। মূল পাঠক হইল রাধাকুণ্ড থেকে আগত বৃন্দাবন দাস বাবাজি ওরফে গোপাল বাবাজি, তাই মূল প্রবক্তা এবং 108 জন ভক্ত নিয়ে তাই এখানে গীতা প্রবচন করতেছেন। উদ্দেশ্য হইল আমার গুণজ্যোতি দত্তা ওনার মাতা পিতা এবং শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে এটা পাঠটা করা হচ্ছে। এটার উদ্দেশ্য হলো বাবা মার স্মৃতিতে যেমন আমরা তর্পণ করি, তর্পণের সময় বাবা মাকে স্মরণ করি, সেই তর্পণের উদ্দেশ্য নিয়েই আমি বাবা মার স্মৃতির উদ্দেশ্যে এবং শ্বশুর শাশুড়ির স্মৃতির উদ্দেশ্যে এই 108 গীতা যজ্ঞের আয়োজন করেছি, যাতে সুন্দর সফল হয়, শ্রী গোপালজির গোপালজির আশীর্বাদে এবং আমার 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 গুরুদেব শ্রী শ্রী 108 প্রভুপাদ রাধারমণ গোস্বামীজি এবং গুরুমাতা রাধারানীজির আশীর্বাদে যাতে সুস্থ ও সুন্দরভাবে সম্পূর্ণ হয় তার জন্য আমি সবার কাছে কৃপা প্রার্থী এবং যাতে সুন্দর সন্তুষ্ট হয় তার জন্য আমি সবার কাছে কৃপা প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনে উধারবন্দের বিভিন্ন দলের প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ঠিক তেমনই বিজেপি দলের হয়ে টিকিট প্রত্যাশী হিসেবে উধারবন্দ বিধানসভা সমষ্টির মাটি আঁকড়ে রয়েছেন প্রাক্তন কর বিভাগের কর্মী তথা সমাজসেবক তাপস দাস। বুধবার একাংশ বিজেপি কর্মীদের উদ্যোগে গোসাইপুর জিপিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উধারবন্দের বিভিন্ন জিপি থেকে আগত প্রায় 300 সমর্থকরা তাকে বিজেপি টিকিট দেওয়ার জন্য অনুরোধ জানান বিজেপি নেতৃবৃন্দদের কাছে। তারপর তাহলে আমরা যদি বিজেপিতে টিকিট পাই তাইলে আমরা তার সঙ্গে বা তাইলে আমরা দিতে পারছি। আপনারা আমার সবার কাছে নমস্কার। আমার বক্তব্য আপনারা যে সময় টিকিট আনতে যাবেন সেই দিন আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে যাবেন। টিকিট আনতে যেদিন তাপসদা যাবেন এই দিন আমাদেরকে সঙ্গে নিয়ে আপনারা বিজেপি প্রার্থী কারে চাই? তাপসদাকে। তাপস কি? তাপসদা যেদিন আছে না। পুটিখাল গাঁও পঞ্চায়েত পূর্ব জুগিয়া বস্তিতে দুটি ও জীবন গ্রাম জিপির মথুরাপুরে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে মঞ্জুরিকৃত আরেকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল। এদিন জেলা পরিষদ সদস্যের হাত ধরে শিলান্যাস করা প্রকল্পগুলো হল জীবন গ্রাম জিপির মথুরাপুরে আনুমানিক 2 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে কমিউনিটি হল নির্মাণ ও পুটিকাল জিপিতে এমই বাঁধ নির্মাণ এবং চতুর্দশ অর্থ কমিশনের অর্থানুকূল্যে মঞ্জুরিকৃত পূর্ব যুগিয়া বস্তিতে শালগঙ্গা নদীতে ছট পূজা ঘাট নির্মাণ প্রকল্প। এদিন তিনি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বলেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় সমগ্র ধলাই সমষ্টিতে উন্নয়নের জোয়ার বইছে। আগামী বিধানসভা নির্বাচনে ধলাই কেন্দ্র থেকে পুনরায় পরিমল শুক্লবৈদ্যকে ভোটে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কংগ্রেস কি কয়েছে? কি কয়েছে কংগ্রেস? এতদিন আমরা ভোট দিয়ে দিলাম, 50 সভাপতি আপনারা নির্বাচিত করেছেন, যারা গড় পাচ্ছেন কেউ বলতে পারবেন না শ্যামসুন্দর দাকে ঘুষ দিতে হয়েছে। কংগ্রেসের সময় কি হয়েছে? একটি গড় পেতে হলে 20,000 15,000 কংগ্রেস কি করেছে? দালাল তৈরি করেছে, কংগ্রেস দালাল তৈরি করেছে। পঞ্চায়েত ব্যবস্থাকে, পঞ্চায়েতের ছোট ছোট কাজকে, কাজ যাতে পঞ্চায়েত করতে পারে। আমিও পঞ্চায়েত ছিলাম, 2002 ইংরেজের পঞ্চায়েত ছিলাম, সেই সময় 5 বছরে আমি 4 লক্ষ টাকাও পাইনি 5 বছরে। সেই কংগ্রেস ছিল, কংগ্রেসের সরকার ছিল। আর এখন 1 বছরের মধ্যে আমার 50 সভাপতিকে জিজ্ঞেস করুন, আর উনার জিপিতে নরেন্দ্র মোদী জি, সর্বানন্দ সোনোয়াল জি, পরিমল শুক্লবৈদ্য জি প্রায় 1.5 কোটি টাকা 14 ফাইন্যান্সের মাধ্যমে অ্যাকাউন্টে দিয়েছে। বুধবার ডুমুরঘাটে আনুমানিক 8 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে একটি সোশিও কালচারাল হলের শিলান্যাস করেন উধারবন্দ বিধানসভা সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোম।
এদিনের অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। এতে উপস্থিত ছিলেন তুহিন হোর, শশাঙ্ক দে সহ অন্যান্যরা। স্থাপনে মাননীয় বিধায়ক উদারবন্দের 8 লক্ষ টাকা অনুদান দিয়েছেন, সেটার ভিত্তিপ্রস্ত একটুক আগে হয়েছে এবং আগামী দিনেও উনি আমাদেরকে এই শিব মন্দির প্রতিষ্ঠাতে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি জিপির সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আমিও কথা দিচ্ছি যে আমি আগামী দিনে যতটুকু করা যায় সরকারি বা ব্যক্তিগত আমি এই মন্দিরকে সাহায্য করব। সরকারি যতটুকু হবে বা ব্যক্তিগত যদি সাহায্যের কোনো প্রয়োজন হয় আমি করব, এই বলে আমি আমার 25 একর জমি জুড়ে ক্রিয়েটিভ ফাউন্ডেশনের সুবিশাল নলেজ সিটি গড়ে উঠল শ্রীকোনায়। মঙ্গলবার শ্রীকোনায় লালমাটিতে নলেজ সিটির আনুষ্ঠানিক শিলান্যাস করলেন শিলচর ভারত সেবাশ্রম সংঘের মৃণ্ময়ানন্দজী মহারাজ। গ্রিন সিটি শিলান্যাস উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ, রাজ্যের বন ও পরিবেশ, আবগরি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বাবুল হোর ক্রিয়েটিভের চেয়ারম্যান কালীপদর দাস সহ অনেকে। এদিন প্রত্যেক বক্তারাই আত্মনির্ভরশীল ভারতের আলোকপাত করে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার ব্যাপারে এক সময় স্বামীজি বলেছিলেন যে উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্মড, ইন্টেলেক্ট ইজ এক্সপ্যান্ডেড, স্ট্রেংথ অফ মাইন্ড ইনক্রিজ এন্ড বাই হুইচ এ ম্যান ক্যান স্ট্যান্ড অন হিজ ওন ফিট। কালীপদবাবু যেভাবে বললেন এরকম মনে হলো প্রথমেই এটার উদ্দেশ্য যখনই তিনি ব্যাখ্যা করলেন, এভাবে মনে হলো যে এখানে বিবেকানন্দর যে বাণী, যে উদ্দেশ্য, যে চিন্তন, তার কিছু গন্ধ ছুঁয়ে আছে এটার মধ্যে, এই নলেজ সিটির মধ্যে। বন্ধুরা, আমরা সবাই জানি নলেজ ইজ পাওয়ার, আর প্রকৃত অর্থে আজকের যে সভ্য সমাজ যাকে আমরা বলি, সমগ্র বিশ্বব্যাপী যে সমাজ দাঁড়িয়ে আছে, যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধায় 72তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা শ্যাম জাতীয় পতাকা উত্তোলন করে তার বেদিমূলে পুষ্পার্ঘ অর্পণ করে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বিদ্যালয়ের প্রত্যেকেই দেশের সুনাগরিক হওয়ার এক শপথ গ্রহণ করেন। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের শুভারম্ভ হতে চলেছে আগামী 29শে জানুয়ারি থেকে। এতে 8টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 11ই ফেব্রুয়ারি। পরে বিজয়ীরা জোনাল লেভেল ফাইনাল চ্যাম্পিয়নশিপ খেলবে। বিজয়ীদের জন্য 15 লক্ষ টাকা এবং রানার্সদের জন্য থাকবে 7.5 লক্ষ টাকা সহ ট্রফি। বুধবার সাংবাদিক সম্মেলন করে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ খবর জানানো হয়। আগামী 29 জানুয়ারি থেকে আসাম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপটি এবছর শুরু হতে যাচ্ছে ইউনাইটেড ক্লাব এবং 11 স্টারের মধ্য দিয়ে। আমাদের এই টুর্নামেন্টে 8টি দল পার্টিসিপেট করেছে এবং এই টুর্নামেন্টটি 2টি গ্রুপে খেলা হবে। 4টি করে গ্রুপ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে গ্রুপ লিগ ম্যাচ হবে। প্রত্যেক লিগ গ্রুপ চ্যাম্পিয়ন ফাইনালে চলে যাবে ডাইরেক্টলি। 2টা গ্রুপে এ এবং বি, যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ফাইনাল খেলবে এবং এই এইখানে যে চ্যাম্পিয়ন হবে ওই চ্যাম্পিয়ন দল 1 লক্ষ টাকা পাবে। এটা আসাম ক্রিকেটে টাকা দেবে এবং ফাইনাল যে চ্যাম্পিয়ন হবে এবং জোনেলে খেলবে ও, জোনেলে খেলাগুলো হবে বিভিন্ন ভেন্যুতে। তো যে জোনেল যে চ্যাম্পিয়ন হবে ও পাবে 1.5 লক্ষ টাকা এবং জোনেল চ্যাম্পিয়ন হয়ে ওরা ফাইনাল রাউন্ডে খেলতে যাবে। যে ফাইনাল রাউন্ড যখন খেলা হবে ওই ফাইনাল রাউন্ডে যে চ্যাম্পিয়ন হবে ও পাবে 15 লক্ষ টাকা এবং রানার্স দল পাবে 7.5 লক্ষ টাকা। এবং এই খেলাটা হবে ওয়ান ডে ফরম্যাটে, 40 ওভারের খেলা এবং বিসিসিআইয়ের যে প্লেয়িং কন্ডিশন আছে 50 ওভার্সের ম্যাচে, এই প্লেয়িং কন্ডিশন মতো এখানে খেলাগুলো হবে। এদিকে হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি হকি লীগ নকআউট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় জেলা ক্রীড়া সংস্থায়।
এদিন ইটখলা স্পোর্টিং ক্লাব এবং অরুণাচল এসএস ক্লাবের মুখোমুখি হয়। এতে 3-2 গোলে বিজয়ী হয় ইটখলা স্পোর্টিং। এদিন বিজয়ীদের হাতে নগদ 6,000 টাকা সহ ট্রফি প্রদান করা হয় এবং রানার্সদের জন্য 4,000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রজাতন্ত্র দিবসে অনুপস্থিত শিক্ষকরা, পড়ুয়াদের উদ্যোগে উদযাপিত প্রজাতন্ত্র দিবস। চাকুরির স্থায়ীকরণ নিয়ে সরব অস্থায়ী কর্মীরা, শিলচর এনআইটিতে অচল জরুরি পরিষেবা। বরখলায় আয়োজিত সড়ক সুরক্ষা কর্মসূচি, সড়ক বিধি মেনে চলার আহ্বান সংস্থার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।